আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখি মামলায় বাদী কুলসুমকে হেফাজতে নিয়েছে পুলিশ। গেল 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বামী আলামিন মিয়া মারা গেছেন এমন দাবি করে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন কুলসুম বেগম। তবে 13 নভেম্বর থানায় এসে এক ব্যক্তি নিজেকে কুলসুমের স্বামী দাবি করেন। এরপর থেকে গা ঢাকা দেন কুলসুম বেগম। এই ঘটনায় বৃহস্পতিবার কক্সবাজার থেকে কুলসুমকে আটক করে পুলিশ। এছাড়া তাকে মামলা করতে প্ররোচনা দেওয়ায় আরও 2 জনকে আটক করা হয়েছে।